Today I am gonna tell you how to drape a saree in lahenga style. Still watch. তো আমি এখানে একটা ইয়েলো কালারের শাড়ি নিয়ে নিয়েছি। ইয়েলোর মধ্যে যেটা আমরা ব্লাউজটা তোমরা দেখতে পাচ্ছ সেই সেম পাড়ের জাস্ট একটা ইয়েলো সিল্ক শাড়ি সেটা আমি নিয়ে নিয়েছি। তার সাথে কন্ট্রাস্ট করে আমি একটা পিঙ্ক শাড়ি নেব। তোমরা দেখতে পাচ্ছ সাইডেই ওটা আছে। এডিটিং স্কিলটা আমার খুব একটা এখনও ভালো হয়ে ওঠেনি, খুব একটা না, একদমই পারি না, তাই খুব একটা তাই ভালোভাবে করতে পারি না। প্লিজ আমার সাথে মানে আমার ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। তো আমি প্রথমে শাড়িটাকে কুচিয়ে দিয়ে ভালোভাবে টাক করে নেব। তোমরা খেয়াল রাখবে যাতে কুচিগুলো একটার সাথে আরেকটা স্টাক না হয়ে যায়। ভালোভাবে কুচিগুলো করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি খুব ছোট 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 কুচি এখানে করছি। তো এইবার দেখো আমার কুচিগুলো কমপ্লিট। এবার যখন আমি কুচিগুলো ভেতরে টাক করব আমার শাড়ির, তখন তোমাদের খেয়াল রাখতে হবে যে শাড়ির যে পাড়গুলো সেগুলো যেন একটার সাথে আরেকটা গায়ে লেগে না থাকে। একটু যেন লেহেঙ্গা ফিলিংস দেওয়ার জন্য, ঘাগরা ফিলিংস দেওয়ার জন্য এটাকে বেশ ছড়িয়ে 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 সেম কি বলবো, সেম মাপে যাতে তোমার ভেতরে তুমি গুজবে যখন পেটিকোটের ভেতরে, তখন যেন সেটা সেম মাপের থাকে। আর নিচের যে লেন্থটা তোমার শাড়ির সেটাও যেন একদম পারফেক্ট থাকে। আই হ্যাভ এ বিগ ফ্যাট টামি, সো প্লিজ ডোন্ট জাজ মি, আই অ্যাম এ মাদার, সবাই জানো, যারা আমায় চেনে তারা জানো, সো প্লিজ সরি। তো যাই হোক, এটাকে ভালোভাবে এবার টাক করে নেব। তো চলো একবার ভালোভাবে দেখে নাও সবাই। তো আমি নিজেও যেহেতু খুব ফার্স্ট মানে খুব মানে প্রথম আমি এই জিনিসটা আজকেই ট্রাই করলাম, এর আগে আমি অনেকবার ভেবেছি বাট আমি করিনি। আজকে যেহেতু এটা আমার ফার্স্ট তাই আমি নিজেও একটু নার্ভাস ছিলাম। সো দেখো আমি যেভাবে করছি বুঝতেই পারছো যে আমি খুব নার্ভাসলি করছি ব্যাপারটা, তবুও তোমাদের জন্য আমি ভালোভাবে ট্রাই করলাম। আমার সবথেকে ভালো লেগেছে এই পার্টটা, শাড়ির যে লাস্ট লেন্থটা ছিল সেই লেন্থটা যদি আমার বা সাইডে পড়তো তাহলে বেশি ভালো হতো, বাট এটা ডান দিকে পড়ে গেছে, কিছু করার নেই। এটা আমার ভীষণ ভালো লাগছিল, এটা বেশ একটা লেহেঙ্গা লেহেঙ্গা স্টাইল দিচ্ছিল। তো যাই হোক আমার শাড়ি টাকিংটা হয়ে গেছে, লেহেঙ্গার যে শাড়ি টাকিংটা সেটা আমার হয়ে গেছে। একবার তোমাদের ভালোভাবে লুকটা দূর থেকে দেখিয়ে দিই। শাড়িটা যদি মনে হয় তোমাদের কোথাও উঠা নামা উঁচু নিচু আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতন তোমাদের হাইট অনুযায়ী সেটাকে তোমরা টেনে পরে তোমরা তোমাদের মতন করে গুছিয়ে নিও। আর সরি আমার পেছনে একটা বোতল আছে, আমি বোতলটা সরাতে ভুলে গেছি। তো যাই হোক এবার পালা হচ্ছে দুপাট্টার। তো দুপাট্টার জন্য আমি একটা এর সাথে কন্ট্রাস্ট করে, যেহেতু এর মধ্যে পিঙ্কটা খুব চোখে লাগছে ব্লাউজ আর শাড়ির কুচিতে, আর হলুদের সাথে সবসময় পিঙ্কটা খুব ভালো যায়, তো যার জন্য আমি এর সাথে একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়েছি। তো চলো পিঙ্ক কালারের শাড়িটা দিয়ে এবার দুপাট্টাটা তোমাদের করে দেখাই। দুপাট্টাটা আমি এই কারণেই নিয়েছি কারণ এই শাড়িটার যে বর্ডারটা তোমরা দেখছো সেটাও বেশ একটু ইয়লিশ ইয়লিশ ভাব আছে, তো যার জন্য আমি এই শাড়িটাই চুজ করেছি। এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম, 200 টাকা দাম নিয়েছে, বাট শাড়িটা আমার ভীষণ পছন্দ, একদম হালকা ফ্লাফি আর খুব ম্যানেজেবল, পরলে মনেই হয় না গায়ে কিছু আছে। তো চলো ফটাফট আমি আগে এটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে শাড়ির কুচি শাড়িটাকে ভালোভাবে সুন্দর সরু পিন মতন করে তোমরা এটাকে একটা পিন আপ করে রেখে দেবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমিও তাই করি কারণ আমি যেহেতু নিজে খুব একটা শাড়ি বেশি পরতে পারি না, তাই আমি যখনই স্কুলে যেতাম আমি স্কুলেও এরকমভাবে শাড়ি পিন আপ করে রেখে দিতাম, পরের দিন যখন আমি স্কুলে যেতাম আমার খুব সুবিধা হতো, আমি ফটাফট শাড়িটা পরে নিতাম। তো যদি তোমরা পারো এরকমভাবে পিন করার পর একটু যদি প্রেস করে নাও তাহলে শাড়িটা আরও সুন্দরভাবে ড্রেপটা হয়ে থাকে, বাট আমি আর অত কিছু করিনি, আমি জাস্ট পিন আপ করে নিয়েছি।
শাড়িটাকে আমি লেন্থটা একটু বড় রেখেছি, যেহেতু এটা লেহেঙ্গা স্টাইল শাড়ি তাই এটার একটু ভাইব আনার জন্য এটাকে একটু নিচু করে করেই আমি শাড়িটা ড্রেপ করেছি। তো এইবার নেক্সট স্টেপটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি শাড়িটার সাথে একেবারে পুরো উলঝে গেছি, যাকে বলে বাংলাটা আমার ঠিক মনে পড়ল না। আমাকে একটু রোগা হতে হবে তাই না বলো? আমি একটু বেশি বেশি মোটা মোটা লাগছে, বাট আমি অনেকটা রোগা হয়ে গেছি আগের থেকে, বাট আমার ভুঁড়িটা একটু কমাতে হবে। তো যাই হোক, এখানে আমি শাড়িটা ড্রেপ করে নিলাম, প্রচণ্ড ভাট বকছি আর বকবো না। একটা কাজের কথা আমি তোমাদের টিপস দিচ্ছি, এই যে শাড়ির বর্ডারটা দেখছো, অনেক সময় কি হয় এইখানে একটা সেফটিপিন কিংবা সেফটিপিন না মারলে শাড়িটা যখন আমরা পেছন দিকে ড্রেপ করতে যাই শাড়িটার আউটলাইনটা গলা অবধি উঠে আসে, অনেকেরই ওটা উঠে আসে, অনেকেই এটা জানো। তাই আমি এটাকে একটু মুড়িয়ে নিয়ে তারপর এটাকে পিন আপ করে নেব। এর ফলে কি হবে, আমি যত দূরই শাড়িটাকে টানি না কেন শাড়িটা আমার গলার ওপর অবধি উঠে আসবে না, এটা একদম নিচেই থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। চলো যখন তোমরা দেখবে দেখতেই পাবে, দেখো শাড়িটা এবার তোমরা যতই টানো এটা ওপর দিকে যাবে না। এইবার ফটাফট শাড়ির লাস্ট পার্টটাকে নিয়ে আমরা কাজ শুরু করে দেবো। তো লাস্ট পার্টটা নিয়ে আমি একটু গণ্ডগোল করে ফেলেছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। শাড়িটা আমি ড্রেপ করে নিয়ে এটা একদম আমার পেছনে টাক করেছি, বাট এটা পেছনে টাক নয়, এটাকে জাস্ট টাক করে নিতে হবে সাইডে। তো আমি তখন খেয়াল করিনি, আমি পেছনেই গুঁজে নিয়েছিলাম। তো তোমরা এটা গুঁজে নিতে পারো, কারণ এটা গুঁজে নিলে তোমাদের সুবিধা হবে শাড়িটা হ্যান্ডেল করতে। বাট আমি যেইভাবে দেখাচ্ছি যে পিছনটায় গুঁজে নিতে হবে, এটা পিছনটায় নয়, এটা তোমাকে সাইডে রাখতে হবে, টাক করতে হবে। তো যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি, আশা করি তোমাদের প্রবলেম হবে না। এইবার শাড়ির যে সেকেন্ড ভাগটা সেটাকে নিয়ে কাজ করতে হবে। তো এইবার চলো এখানে সুন্দর কটা সুন্দর ছোটো ছোটো কুচি দিই। আমার এই পার্টটা বেশি ভালো লাগে এই কারণে, কি সুন্দর দেখো ওয়াটারফলের মতন একটা ভাইব দিচ্ছে, যেন মনে হচ্ছে ঝর্ণার মতন শাড়িটা আস্তে 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 ভাঁজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই জায়গাটা কুচি দেওয়া হয়ে গেছে। পেছনের কুচিটাকে সবসময় একটু সামনের যে ঘাগরার যে কুচিটা সেরকমই পেছনের কুচিটাকে রাখবে, যাতে পেছনটা দেখতে মানে পেছনের যে পিঙ্ক যে দুপাট্টাটা দিয়ে আমি শাড়িটা করছি সেটা দেখতে যেন সেটাও যেন ঘাগরার মতন ছড়ানো ছড়ানো লাগে। এই যে এইবার এই পাটটা দেখো আমি খুলে নিয়েছি, হ্যাঁ দেখো আমি এটাকে খুলে নিয়েছি, যেটা গুজেছিলাম তোমাদের আগে বললাম, খুলে নিয়ে এইবার আমি এটাকে কুচি করে নেব। এখানেও দেখো বেশ একটা ওয়াটারফলের মতন শাড়িটা ডিজাইন হয়ে যাবে, এটা আমার খুব ভালো লাগে। শাড়িটা আমার পিকো করা হয়নি তাই প্লিজ সরি। তো চলো শাড়িটা এখানে ভালোভাবে পিন করে গুঁজে নিলাম সাইডে। আমার শাড়ির পেছনটা দেখো কেমন যেন উঁচু হয়ে আছে, এটাকে তোমরা পরে আস্তে আস্তে ঠিক করে নেবে, কারণ অন ক্যামেরা সবসময় হয়ে ওঠে না শাড়ি পরা, নিজেকে দেখা, ক্যামেরা মেনটেন করা। তাই যখন তোমরা শাড়িটা পরবে নিজেদের মতন করে কমফোর্টেবলি, তোমরা যেটা যেটাতে কমফোর্টেবল সেরকমভাবে শাড়িটা আস্তে আস্তে পিন আপ করে নেবে। আমি যেমন আস্তে আস্তে ক্যামেরা অফ করার পরে একটু একটু করে বুঝে জিনিসটা কন্ট্রোল করে নিয়েছি, গুঁজে নিয়েছিলাম। তো আমার শাড়িটা মোটামুটি পরা হয়েছে আশা করি। এবার এটাকে সুন্দর লুক দেওয়ার জন্য আমি একটা ওয়েস্ট চেন নিয়ে নিয়েছি। আমার এই ওয়েস্ট চেনটা তোমরা যদি কাছ থেকে দেখো দেখতে পাবে এটা ছিঁড়ে গেছে, এটাকে আমি পেছন থেকে দড়ি দিয়ে বেঁধেছি। যাই হোক, ওয়েস্ট চেন আশা করি আজকাল সবার কাছেই থাকে, আর এইভাবে শাড়ি পরলে একটা ওয়েস্ট চেন বাধ্যতামূলক লাগবেই লাগবে, নালে লুকটা কমপ্লিট হয় না। কিংবা তোমরা এখন স্টাইলিস্ট বেল্ট বেরিয়েছে, সেটা তোমাদের শাড়ি অনুযায়ী তোমরা ইউজ করবে। আমার যেই কালারের শাড়ি আমার সাথে এটার সাথে বেল্ট নয়, ওয়েস্ট চেনই মানাচ্ছে। যাই হোক, আমার শাড়ি ইজ রেডি, দেখো মোটামুটি বেশ ভালোই লাগছে। মাই লুক ইজ রেডি, এর সাথে দুটো ঝুমকো, টিপ, হালকা পিক লিপস্টিক, আই শ্যাডো আর আমার সিঁদুর, মোস্ট ইম্পর্টেন্ট আই অ্যাম রেডি। তো এইভাবে তোমরা যদি শাড়ি পরো আশা করি বিয়ে বাড়ি কিংবা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে পরে যাওয়া যেতেই পারে। আমি এরপর থেকে এরমভাবে একবার ট্রাই করব পরে যাওয়ার, কারণ এর আগে আমি বহুবার চেষ্টা করেছি বাট পেরে উঠিনি, টেনশন হতো যদি ভালো না হয়। তো এইবার পালা হচ্ছে পোজ মারার, তো আমি এখন পোজ মারছি আমার থাম্বনেল বানানোর জন্য।
তোমরা চাইলে তোমরাও পোজ মারতে পারো আমার মতন করে। Now it's time to slow-mo. I love this. Wow, it's look amazing. আমার বর দেখলে পুরো লাট্টু হয়ে যাবে আজকে আমার উপর। তো আমি নিজেকে যেহেতু খুব সুন্দর করে সাজিয়েছি তাই বারবার বারবার আমি দেখছি, আর আমি আজকে খুব হার্ড বকছি আমি জানি, সরি। দিস ইজ মাই ফাইনাল লুক, দেখলে তোমরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আই লাভড ইট, আমার খুব ভালো লেগেছে, আমি আশা করিনি এতটা ভালো হবে। এতটা ভালো হবে মানে আমার কাছে এটা অনেক ভালো, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আমি এর আগে অনেকবার ভেবেছি যে আমি কোনো বিয়েবাড়িতে এরকমভাবে যাব, বাট আমি সেই সাহসটা করে উঠতে পারিনি যে আদৌ ভালো লাগবে কি না, লোকের কাছে হাসির পাত্র না হয়ে যায়। বাট এখন যেভাবে আমি রেডি হয়েছি বা শাড়িটা যেভাবে পরেছি বেশ ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তো নতুন নতুন চেষ্টা করব কিছু বলেছি তাই করছি, একটার পর একটা আমি ট্রাই করে যাচ্ছি যাতে ভালো কিছু তোমাদের দিতে পারি কনসেপ্ট। এরই মাঝখানে একটা ঝড় হয়ে গেল, ছেলেকে খাওয়ানো হলো, ছেলের টাইম হয়ে গেছিলো খাওয়ার আগে, ও তারপরে সব কিছু আমি আগেই বলেছি, তাই এই অবস্থাতেই ওকে খাওয়ানো হলো। এবার আমি ঠিক করেছি কিছু শর্টস বানাবো, এত কষ্ট করে সেজেছি, দু একটা শর্টস বানিয়ে নিই। তো চলো, আমার তো ভিডিওটা, আমার তো আমার এই সাজটা, আমার এই ড্রেসিংটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। ভিডিওটা আজকে তাহলে এই অবধিই রাখছি, টাটা, কাল দেখা হচ্ছে।